কথায় বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ, এই প্রবাদটা আমাদের সকলেরই জানা। এই প্রবাদটা এবার সত্যি হলো রাজস্থানে। সেখানে ব্যস্ত রাস্তায় হঠাৎ করে উল্টে গেল সর্ষের তেলের একটা ট্যাঙ্কার, আর খবর স্থানীয়দের কাছে পৌঁছতে এই বোতল গামলা বালতি হাতের কাছে যা ছিল সব নিয়ে তারা ছুটে এলেন তেল নিতে। ঘটনাটা ঠিক কি হয়েছিল? সর্ষের তেলের ট্যাঙ্কারটি গুজরাটের গান্ধীধাম থেকে মধ্যপ্রদেশের দিকে যাচ্ছিল, আর সেই সময় পিন্ডওয়ারা হাইওয়েতে একটি সাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এই ট্যাঙ্কারটি রীতিমতন উল্টে যায়। অন্যদিকে এই দুর্ঘটনার খবর পেয়েই তেল লুট করতে ছুটে আসেন স্থানীয়রা। দেখুন কিভাবে চলছে তেল লুট করার কাজ। আসলে কি বলুন তো, তেলের দাম তো ভীষণভাবে আকাশ ছোঁয়া, তাই এইভাবে যদি একটু তেল পাওয়া যায় তাহলে তো অনেকটা টাকাই সাশ্রয় হবে। তাই জন্য দেখুন কারুর হাতে বোতল, কারুর হাতে গামলা, কারুর হাতে মগ, যে যা কিছু পেয়েছেন সেই নিয়েই তেল নিতে তারা চলে এসেছেন, আবার কেউ কেউ তো বালতিও নিয়ে চলে এসেছেন। প্রত্যেকেই মরিয়া হয়ে ট্যাঙ্কার থেকে তেল নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। যতই হোক, মূল্যবৃদ্ধির বাজারে বিনামূল্যে যদি সর্ষের তেল পাওয়া যায় তাহলে তো ক্ষতি নেই, সেই সুযোগটাকে কেউ হাতছাড়া কি করে। কিন্তু এর জেরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয় এলাকায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। সেখান থেকে স্থানীয়দের সরিয়ে দিয়ে পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনে। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ট্যাঙ্কারে প্রায় 100 লিটার তেল মজুত ছিল। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। ট্যাঙ্কারের যিনি চালক তিনি আহত হয়েছেন, তবে তার যে চোট খুব একটা গুরুতর সেটা নয়। পরে ট্যাঙ্কারটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। আপনাদের কেমন লাগলো এই খবর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সব খবর আপডেটের জন্য আজ তক বাংলাকে সঙ্গে রাখুন, নোটিফিকেশনের জন্য বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না।